দৈবাত প্যান্ডেল 2030 এর দুর্গাপূজার আসন্ন দুর্গাপূজার উপলক্ষে 2030 এ একটা কাল্পনিক মন্দির আমরা তৈরি করেছি। কত টাকা বাজেট নিয়ে? আমাদের পূজার বাজেট 10 লক্ষ টাকা। কত বছর ধরে এই পূজাটা চলে আসছে? আমরা এবার 55 বছরের। এবার পূজায় কি আপনাদের এখানে কোনো মানে কি কি প্রোগ্রাম থাকছে? আমাদের এখানে কালকে পঞ্চমী, সেখানে কালকে উদ্বোধন হবে। উদ্বোধন করবে হাইকোর্টের বিচারপতি জাস্টিস রঞ্জন লোধ। উনি উদ্বোধন হবে। উদ্বোধনের দিন আমাদের এখানে শ্রেষ্ঠ অনুষ্ঠান থাকবে। বস্ত্রে গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করানো হবে, নাচ গান হবে, আর বিয়ামের অনুষ্ঠান হবে। অন্যান্য বছর মানে লোক সমাগম মানে কিরকম থাকে? আমাদের লোক সমাগম প্রচুর হয়। রাত্রে 2-3-4টার মতো মানুষ থাকে আমাদের এখানে, প্রচুর লোক হয় সমাগম। আপনি এই ক্লাবের মানে কি দায়িত্বে আছেন? আমি এবার পূজা কমিটির প্রেসিডেন্ট। আর আমাদের এখানে নবমীর দিন নবমীর অন্নভোগ হয়। আমাদের এখানে অন্নভোগ প্রায় 600-700 ভোগ আমরা এখানে তৈরি করি একদম ফ্রিতে। আপনাদের ক্লাবটার নাম কি? কলকাতা ফান্ডার সেকেন্ড।